না, আমরা যেটা আলোচনা করেছি প্রথম পেজটা প্রত্যেককেই ভুলে যেতে বলেছি। প্রথম পেজটা বলতে যে 10টা ম্যাচ আমরা খেলেছি, এখন এই 10টা ম্যাচের উপর কনসেন্ট্রেট করতে বলা হয়েছে এবং একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, যেটা আমি দুদিন আগেও বলেছি যে জানুয়ারিতেই বোঝা যাবে যে মোহনবাগানের কি জায়গা। আমি প্লেয়ারদেরকে জানুয়ারি বলিনি, আমি বলেছি সিট ছড়া স্টেপ বাই স্টেপ। যে তুই রিয়েল কাশ্মীর টিম এই মুহূর্তে কনফিডেন্স লেভেলটা ওদের খুব ভালো জায়গায় আছে। এক হচ্ছে পয়েন্টের বিচারে, তুই লাস্ট দুটো ম্যাচ দুটো ভালো টিমের সাথে ওরা একটা জয়লাভ করেছে, একটা ড্র করেছে, তার মানে বোঝা যাচ্ছে ওরা ওদের এই আত্মবিশ্বাসটা বেশ বেশ ভরপুর রিগার্ডিং তাদের পারফরমেন্সই বলছে সেই কথা। সঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে যখন সুস্থ থাকে তখন নিশ্চয়ই সে টিমের পক্ষে অনেক ভালো। যা হয় পুরনো কি হয়েছে, ওটা ছিল একটা খুব ঠান্ডার জায়গা, সিনথেটিক তার মাঠটা একটু ছোট, ওখানের যে খেলা স্টাইল আর এখন যে স্টাইল সম্পূর্ণ আলাদা, দুটো টিমেরই অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার উপর এই কারণেই ঘুরে যেতে বলেছি, কারণ পয়েন্টের বিচারে আমরা অনেক থেকে পিছিয়ে, আর সমস্ত নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে কী কী লক্ষ্য সামনে আছে এই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, তার মধ্যে যেসব পজিটিভিটিগুলো আছে যাতে সেইগুলোকে নিয়ে এগোনো যায়। সকলটা এমন নয় যে চান্স ক্রিয়েট হচ্ছে না, চান্স প্রচুর ক্রিয়েট হচ্ছে কিন্তু কনভার্ট হচ্ছে না। এই জায়গাটা রেকটিফিকেশনের জন্য এই কটা দিনের মধ্যে কি কোনো রকম কথাবার্তা হয়েছে না মেন স্ট্রাইকারদের কথা? কথাবার্তা হয়েছে, প্র্যাকটিস হয়েছে, এটা একটা প্রসেস চলবে। শুনি সুস্থ কাল 18 জনে থাকবে। যেভাবেই হোক অবশ্যই ফুটবলের নিয়ম কানুন মেনে 3 পয়েন্ট চেক। আপনি নিয়মিত আসেন, আমি একবার দেখেছি আপনারা কয়েকজন, বাকি আপনি বলেননি 12:07 সেট পিসে গোল খেয়েছি, আপনি 4টে গোল খেয়েছেন, একদম ঠিক বলেছেন, মানে আপনি ফলো করছেন উপর, এর জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। তুই এটা একটা প্র্যাকটিস চলছে, আর আমি বলবো না যে আমরা 12টা গোল খেয়েছি বলে সেটা আমি তাকে ছোট করছি, আপনি দেখে থাকবেন উপরের টপে যারাও আছে তারাও প্রায় 10-12-14টা গোল খেয়ে বসে গেছে, কিন্তু তাই বলে আমি আমার ডিফেন্ডারকে গার্ড করছি তা নয়, আমাদেরও ভুল হচ্ছে, এটা প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস চলছে, এটা ছাড়ার কোনো প্রক্রিয়া নেই। জায়গা
না, দায়িত্ব তো সব ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টেরই, তো সেটা প্র্যাকটিস চলছে ওটাই বলছি। সে কোথায় কি ভুল হচ্ছে সেটা নিয়ে বসা হচ্ছে, তারপর ট্রেনিং হচ্ছে, আবার ভুল হচ্ছে প্রত্যেকদিন। এটা তো আমাদেরই কাজ, প্রত্যেকেরই কাজ। ছয় থেকে তিন পয়েন্ট ছিল, days has been like coach has tried to, you know, correct so many mistakes, and we've been working on that, and I believe tomorrow we're gonna come out better. Not really. These guys who played Kolkata League together, it was just the guys that came in after. That's not a problem for us. We always try to gel together and come out good. দেখি আরো 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 এটা সময় নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় না মেন্টাল কোনো ব্যাপার, কারণ এরা অনেক বছর ধরে একটা হয়তো সময় যাচ্ছে। একটা সেশন আমরা করেছিলাম, কিন্তু কি হয় প্র্যাকটিক্যালি মাঠে খেলতে হবে, ঘরের ভেতর না, তাই রিয়েলিস্টিকটা সবসময় তুলে ধরি যেটা হবে মাঠে। আর প্রথম হচ্ছে কঠিন পরিশ্রম না করলে ভাগ্য ফেরাটা মুশকিল আছে, আর আমি যদি বসে থাকি যে বাবা এসো আমি ঠিক নিয়ে দাও, তাহলে কি তুমি বলে তোমার প্লেয়ারে পরিশ্রম করছে না? আর না, ভুল ত্রুটি শুধরানোর জন্য আমরা কী করি, যখন এমএম এসে যাই বা টিম মিটিং করি, একটা গ্রুপ আমরা ডিসকাশন করি, সেখানে এখন যা হয় প্রত্যেকের মোবাইলে দেখবেন ওই যে চ্যানেলগুলো দেখায় পুরনো যে ডিসকাশন ওগুলো নিয়ে আমরা শর্ট আউট করি। এবং এই গ্রুপ ডিসকাশনে এখানে কোশ্চেন অ্যান্সার রাউন্ড চলে, এই নয় যে আমি খালি বলে যাচ্ছি, তো ওখান থেকে যে ফিডব্যাকটা আসে খুব ইজি হয়ে যায় তখন আমার গ্রুপ। এইভাবে একটা চল খুব ভালো টিম, বিশেষ করে যে পাঁচটা পয়েন্ট অত্যন্ত মানে শারীরিক দিক থেকে এবং টেকনিক্যালি অনেক ভালো, এবং যখন ফয়েনাররা খেলছে সাথে যে ভারতীয়রা আছে তারা যোগ্য সম্মতি দিচ্ছে বলেই আপনি দেখবেন তারা কন্টিনিউ ধারাবাহিকভাবে, ওরাও হোম ম্যাচে হেরেছিল কি আমাদের কাছে হেরেছিল বা নিরকার কাছে হেরেছিল, চার্চিলের কাছে ড্র করেছিল, কিন্তু যেভাবে কামব্যাক করেছে এই মুহূর্তে ওদের পরিস্থিতি খুব ভালো জায়গা। লাস্ট ম্যাচে তো ওরা ইস্টবেঙ্গলকে এই ম্যাচে খেললো,
প্রথমত হচ্ছে এই যে প্রসঙ্গটা এলো যে রিয়াল কাশ্মীরের ম্যাচে একটা দেখা গেছে ওরা একটু ফিজিক্যাল ফুটবল খেলে, এই বিষয়টা কতটা মাথায় রাখছে? আর দু নম্বর হচ্ছে আপনি বেশ কিছু মানে গোল সুযোগ তৈরি হোক, কনভার্ট না হওয়া, ডিফেন্সের সমস্যা বা হোম ম্যাচের না জয় আসা, এগুলো নিয়ে আপনি বললেন যে অনেক কিছু নিয়ে প্রসেসিং চলছে, তো এর উত্তরগুলো কি আপনি ইনজেক্ট করতে পেরেছেন ছিলেন যে হ্যাঁ এই ভুলগুলো হচ্ছে এবং সেইগুলো শোধরানোর পথ বাতলে দিয়েছেন? হ্যাঁ, শোধরানোর প্রক্রিয়া পুরো চলছে, ডিফেন্ডিং পার্টি যেটা বলছি এবং অ্যাটাকিং পার্টি যে গোল স্কোরিং কীভাবে গোল করতে হবে, কীভাবে বল আসছে সেইগুলো প্র্যাকটিস চলছে। আর রিয়েল কাশ্মীর নিশ্চয়ই ওদের একটা বডিতে বেশি যায়, কিন্তু আমার কখনোই আমি কখনোই প্লেয়ারদের সাথে বলি না যে মার দাঙ্গা লড়াই হাট আসে ছোটো 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 পাশে ফুটবলটা খেলে যাও, ফুটবলটা খেলে যাও, তাহলে তখন আর ওই বডির ব্যাপারটা আসে। কালকে আমার 3 পয়েন্ট, যে কোনো ফ্যাক্টরি ওভারকাম করে কাল 3 পয়েন্ট। তখন তো বললেন যে কঠিন পরিস্থিতি মানে এই ভাগ্য ফেরানোর জন্য কঠোর পরিশ্রম চাই, আপনার প্লেয়াররা পরিশ্রম করছে কিন্তু ভাগ্যটা ফিরছে না, হয়তো এখনো কম আছে। না, গ্রাফ তখনই পড়বে, আপনি যদি দেখেন টিমটা 90 মিনিট না দৌড়ায়, টিমটা 90 মিনিট দৌড়াচ্ছে, অর্থাৎ গ্রাফের কোনো ব্যাপার নেই। কলকাতা লিগের পর 1 মাস রেস্ট ছিল, আবার প্রিসিজন করে ওরা আবার ফিরছে, তার সাথে ফ্যাটিকের কোনো ব্যাপার নেই।